কিডনি লিভার রোগ সহ অনেক দুরারোগ্য ব্যাধি নিরাময়ে দেশে স্টেম সেল থেরাপির প্রয়োগ শুরু হয়েছে। গবেষকরা বলছেন এই পদ্ধতিতে রোগ নিরাময় সম্ভব, তবে স্টেম সেল প্রয়োগ নিয়ে দেশের চিকিৎসকদের মধ্যে রয়েছে ভিন্ন মত। তাই বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন এক্ষেত্রে সরকারি বেসরকারি পর্যায়ে অনেক গবেষণা দরকার। জিনিয়া কবি সূচনা রিপোর্ট। স্টেম সেল দেহের আদি কোষ, মানব দেহে যার ব্যবহার চিকিৎসা বিজ্ঞানে এনেছে যুগান্তকারী পরিবর্তন। এ পদ্ধতিতে রোগীর পেটের চামড়া নিচ থেকে চর্বি সংগ্রহ করা হয়, পরে ল্যাবে প্রক্রিয়াজাত ও উজ্জীবিত করে ধাপে ধাপে আলাদা করা হয় স্টেম সেলগুলোকে, যা শিরাপথে পুনরায় প্রবেশ করানো হয় রোগীর শরীরে। উন্নত দেশের পাশাপাশি এখন দেশেও শুরু হয়েছে স্টেম সেল চিকিৎসা পদ্ধতির প্রয়োগ। সুফিয়া বেগমের বয়স এখন 55, বছর দুয়েক আগে জানতে পারেন লিভার সিরোসিসে আক্রান্ত তিনি। উন্নত চিকিৎসায় তাকে নেওয়া হয় দেশের বাইরেও, সব জায়গা থেকেই ফিরেছেন হতাশ হয়ে। তবে 2018 সালের 12 সেপ্টেম্বর আফতাবনগরের BLCS হাসপাতালে স্টেম সেল চিকিৎসা নিয়ে এখন অনেকটাই সুস্থ। লিভারের সাথে তো আমার সেলফ নিতে হবে, তারপরে 23 ঘন্টা লাগে এটা অপারেশন, 1 কোটি টাকার উপরে পরে, তো এটা কষ্ট বহন করা আমার সম্ভব না। সুফিয়া বেগমের মতো অনেকেই দেশেই চিকিৎসা নিচ্ছেন স্টেম সেলের, বিদেশের তুলনায় খরচটাও তুলনামূলকভাবে কম। স্টেম সেলটা 3 লাখ টাকার মধ্যে আল্লাহর রহমতে হয়ে যায়, অল্প টাকার ভিতরে আল্লাহর রহমতে আমি এখন পুরো সুস্থ আছি। বিশেষজ্ঞরা বলছেন অকেজো কিডনি ও লিভারের কার্যকারিতা ফেরাতে চিকিৎসা বিজ্ঞানের সর্বাধুনিক আবিষ্কার স্টেম সেল চিকিৎসা পদ্ধতি। এছাড়া ডায়াবেটিস সহ অনেক দুরারোগ্য ব্যাধিও এ পদ্ধতিতে নিরাময় সম্ভব। যাদেরকেই স্টেম সেল দিয়েছি তারা সবাই পুরোপুরি সুস্থ হয়ে গেছেন এটা আমি দাবি করছি না, কিন্তু আমাদের এই রোগীদের মধ্যে একটা বিরাট অংশ আছে যারা স্টেম সেলের প্রত্যক্ষ এবং পরোক্ষ উপকারগুলো পেয়ে যাচ্ছে। যদিও দেশে স্টেম সেলের প্রয়োগ নিয়ে চিকিৎসকদের মধ্যে রয়েছে ভিন্ন মত, তবে এ নিয়ে আরও গবেষণার ব্যাপারে একমত তারা। গভর্নমেন্টের একটা নীতিমালা করতে হবে, আমি এটা বারে বারে বলছি যে যারা এখন বর্তমানে মার্কেটে প্র্যাকটিস করছে অধিকাংশেরই এই বিষয়ের কোনো অভিজ্ঞতা নাই, কিন্তু তারা ইউটিউবে যে দুটো ভিডিও দেখে বা দুটো জার্নাল পড়ে তারা এই কাজগুলো করছে। যারা সবসময় পড়াশোনা করেন, যারা সায়েন্স নিয়ে গবেষণা করেন, ওনারা যদি বলেন কথাটা তাহলে ওনার যুক্তিতর্ক দিয়ে বলবেন যে এই কারণে এটা হচ্ছে না, এই কারণে এটা হচ্ছে না। হুট করে একটা বিরূপ মন্তব্য যে এটা এমন এটা সেমন, এটা আসলে কোনো মানে সায়েন্স ভিত্তিক কোনো কথা হলো না। দেশে অন্তত 2 কোটি মানুষ কিডনি এবং 3 কোটি মানুষ লিভারের নানা রোগে আক্রান্ত। এদের সুস্থ জীবনে ফেরাতে স্টেম সেল নিয়ে সরকারি পর্যায়ে গবেষণার আহ্বান বিশেষজ্ঞ চিকিৎসকদের। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা।